বিনা পারিশ্রমিকে 31 বছর ধরে খতম তারাবি পড়ান কিশোরগঞ্জের এক মসজিদের ইমাম মাহফুজুর রহমান। এখানে আমি হুজুরের পিছনে এবং তারাবি পড়াইতেছি, 31 বছর চলতেছে। কিশোরগঞ্জ শহরে অবস্থিত ঐতিহাসিক শহীদি মসজিদে খতম তারাবি পড়ান চর সোলাকিয়া এলাকার হাফেজ মাহফুজুর রহমান। অন্যান্য মসজিদে হয়তো তাদের একটা ভাতা বেতন টেতন ইত্যাদি ইয়া থাকে, আমি আগে থেকেই বলছি যে না, আমার কোনো দরকার নাই। আমাকে যে আল্লাহ তাআলা এই মসজিদের মধ্যে এই খেদমত করার আল্লাহ সুযোগ দিচ্ছেন এবং এখানে তারাবি পড়াইতেছি পড়তেছি, এটাই আমার কাছে অনেক কিছু। একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি বছরের পর বছর এই মসজিদে তারাবি পড়ান তিনি। মাহফুজ ও আজকে আমার জানা মতে বুধ 30 বছর ধরে সে একটানা জামাত পড়াইতেছে, প্রথম তারাবি পড়াইতেছে। উনি কোরআনে হাফেজ এবং একটা মাদ্রাসার শিক্ষকতা করেন। হাফেজ মাহফুজুর রহমানের কোরআন তেলাওয়াত বেশ শ্রুতিমধুর বলে জানান মুসল্লিরা। তার তেলাওয়াত শুনতে ভালো লাগে বলছেন মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা। নামাজ পড়লে এখানে শান্তিই লাগে, মানুষের জায়গা দিতে পারে না এত মানুষ হয়। কোরআন শরীফ পড়েন আমার কাছে অত্যন্ত ভালো লাগে, অয়েল এন্ড গুড, এবং সহি সুন্দরভাবে পড়েন। আমার ওপিনিয়ন মতামতে উনি যেহেতু হাদিয়া নেন না, উনি একমাত্র আল্লাহর জন্য তিনি কোরআন পড়েন এবং সমস্ত মুসলমানদেরকে কোরআন শরীফ পড়ে শোনান, এটা ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। ইমাম মাহফুজুর রহমান ছাড়াও এই মসজিদে প্রতি রমজানে তারাবির নামাজ পড়ান আরো দুইজন, কোনো ধরনের পারিশ্রমিক নেন না তারাও। তিনজন হাফেজ সাহেব তারাবি পড়ান, একজনও কিন্তু পারিশ্রমিক নেন না, বেতন নেন না, বিনা বেতনে এই তারাবি সম্পূর্ণ করা হয়। এই তারাবির নামাজ সুস্পষ্ট এবং আলাদা তৃপ্তিদায়ক। দাওরায়ে হাদিস পাশ করার পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মাহফুজুর রহমান। মসজিদের খেদমতে নিজের বাকি জীবনটাও কাটিয়ে দিতে চান স্থানীয়দের মাহফুজ হুজুর। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি আসছি, আল্লাহ তাআলা যেন মানে আমার শরীর সুস্থ রাখেন এবং আরো যেন তার আমি পড়াইতে পারি পড়তে পারি, সকলের কাছে আমি দোয়া চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এর আগে একই মসজিদে একটানা 42 বছর খতম তারাবি পড়িয়ে নজির সৃষ্টি করেছিলেন স্থানীয় আজহার আলী আনোয়ার শাহ। আনোয়ার সহযোগে ওনাকে এখানে নিয়োগ দিয়েছিলেন, উনি নিজে থেকেই বলছেন যে উনি তারাবির নামাজের কোনো পারিশ্রমিক নেবেন না, এখন পর্যন্ত সেই সিলসিলা বলবৎ আছে। স্থানীয় এই মসজিদের নামকরণ হয়েছে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। 1942 সালের 24 অক্টোবর মসজিদের ভেতরে ব্রিটিশ সেনাদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে 5 জন মুসলিম নিহত হন। এই ঘটনার পর থেকে নামকরণ হয় শহীদি মসজিদ। মসজিদটির ভিন্ন ভিন্ন তলার নামকরণ হয়েছে ভিন্ন ভিন্ন নামে। এই মিনারা যখন করেন তখন ওনার একটা চিন্তা ছিল যে প্রতিটি তালায় বিভিন্ন কাজের জন্য নির্ধারণ করেছিলেন, যেমন রচনালয়, তারপরে দারুত তাসনিফ, এমন ভাবে 5টি মিনারা উনি স্থাপন করান।